সুপ্রভাত বন্ধুরা, আমার চ্যানেলে জেনারে স্বাগত। আশা করি তোমরা খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। তো সকাল সকাল উঠে আমার কাজ আরম্ভ হয়ে গেছে, কাজ আরম্ভ করে দিয়েছি। তো সকালবেলা আমি বাইরেটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলো তো, এখন প্রচুর আমের পাতা পড়ছে আর আমের মুকুল ঝরে ঝরে পড়ছে। দিনে 2 থেকে 3 বার আমার এই পরিষ্কার করতে হয় বাইরেটা। তো প্রচুর প্রচুর করে এখানে আম পাতা, আমের মুকুল পড়ে পড়ে ভরে যায়। আর সামনেটা পরিষ্কার করে না রাখলে তো আর ভালো লাগে না, শুধু সামনের দিকে কেন, চারিদিকেই পরিষ্কার করে রাখতে হয়। তো আমি ভাবলাম না, সকালে আমি আগে এই কাজগুলো করে নিই, বাকি কাজগুলো তো সারতে হবে। আর আজকে অনেকটা ব্যস্ততা ছিল, কারণ আজকে ছিল দিদির সঙ্গে যাওয়ার হসপিটালে। তো শেষমেশ অবশ্য আমি যাইনি। বাপির বাবা বলেছিল যে তোমারও তো শরীরটা ঠিক নেই, তোমার তো ঘাড়ে ব্যথা, গাড়ি জার্কিনে তোমারও হয়তো আরও বেড়ে যেতে পারে। তো আমি অফিসের থেকে কথা বলে নিয়েছি, আমি আজকে যাচ্ছি তোমার সাথে। তো সেই মতো বাপির বাবাই গিয়েছিল দিদির সাথে। তো আমি ভাবলাম না, যেহেতু আমাকেই যেতে হবে, তো বাপির বাবা আমাকে সকালেই বলেছিল কথাটা। তো তার আগে আমি ভেবেছিলাম যে না, আমাকে যেহেতু যেতে হবে তাহলে কাজটা আমাকে তাড়াতাড়ি করে নিতে হবে। তো সেই জন্য আমি কি করলাম, ঘর দুয়ার ভালো করে পরিষ্কার করে নিয়ে আর উঠোন পরিষ্কার করে চলে এলাম ফুল তুলতে। ফুল টুল তুলে আমি রান্নাটা তার আগে করেই রেখে দিয়েছিলাম, আর কিছুটা রান্না আমি আগের রাতে করে রেখে দিয়েছিলাম। কারণ দুরকম রান্না আমাদের জন্য, একরকম আমরা একটু তেল মশলা দিয়ে খাই আর দিদি একদম তেল মশলা ছাড়া খায়। তো দিদির জন্য সেই তেল মশলা ছাড়া রান্না করে রেখে দিয়েছিলাম, আর তাছাড়া ছিল বাপির টিফিন। আমি আর দিদি যেহেতু যাব, তো বাপি একাই তো ঘরে থাকবে, বাপির জন্য টিফিন করার ছিল, রান্না করে রাখার ছিল, আর বাপির বাবার টিফিনও দেয়া ছিল। তো সেই মতো আমি বললাম, সকালবেলা তো আমি এত কাজ একহাতে করতে পারবো না, আর এখন তো আমি অতটা তাড়াতাড়ি কাজ করতে পারছি না। তো সেই ভেবে রাতের দিকে আমি দুরকম রান্না করে রেখে দিয়েছিলাম। আর বাপি আমাকে কিন্তু অনেকটা হেল্প করে, হেল্প করলেও ও তো আর সংসারের সব কাজ করতে পারে না, আর বোঝই তো একটা সংসারে কত কাজ থাকে। ওকে আমি যে কাজটা বলি সেই কাজটা করে দেয়, কিন্তু গুছিয়ে তো আর আমাদের মতো পারে না। তো সেই জন্য আমাকে কিছুটা কাজ গুছিয়ে রেখে যেতে হয়। আর কি বলো তো, ঘর দুয়ার নোংরা করে রেখে গেলে দেখবে বাইরে থেকে ঘরে আসার পরে কিন্তু ভালো লাগে না, শান্তি পাওয়া যায় না। আর ঘর দুয়ার পরিষ্কার করে কাজ গুছিয়ে রেখে গেলে এসে কিন্তু ভালো লাগে, আর বাইরে গেলে তো একটা ক্লান্তি থাকেই, এসে আর কিন্তু কাজ করতে ভালো লাগে না। এটা কিন্তু আমার সঙ্গে আমার হয়। তো সেই জন্য আমি যতটা চেষ্টা করি যে বাইরে যাওয়ার আগে আমি ঘর দুয়ারগুলো ঠিকঠাকভাবে গুছিয়ে পরিষ্কার করে রেখে যাওয়ার চেষ্টাটা করি। তো সেই ভেবে আমি আজকে ভোর ভোর উঠে কিন্তু কাজগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর তারপরে করে নিলাম স্নান। স্নান ফান করে আমি ভাবলাম এবারে তো দিদির সাথে যেতে হবে। তো তারপরে কিন্তু বাপির বাবা বললো, না তোমার আজকে যাওয়ার কোনো দরকার নেই। তো আমি বললাম ঠিকই আছে, তাহলে আমি আর যাবো না, আর দিদির সঙ্গে গেলে তো হসপিটালটা অনেক দূরে। তখন কি হয়, সারা দিনের মতো বেরিয়ে যেতে হয় ফিরতে ফিরতে, কখনো 5:30, কখনো 6টা। তো একদিন তো আমরা ফিরলাম 9টাতে। তো এই জন্য কাজ বাজ গুছিয়ে টুছিয়ে রাখা, আর এই মানুষটার সঙ্গে না গেলে হয় না। দিদি ভীষণ ক্লান্ত, আর তোমাদের আগেই তো বলেছিলাম দিদির একটু পেটের সমস্যা, নানা রকম সমস্যা, এছাড়া সুগার টুগার এসব আছে, প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যাচ্ছে, দিদির ওয়েটটা খুব লস হচ্ছে। তো সঙ্গে তো একজন যেতেই হয় না, রাস্তাঘাটের ব্যাপার, ট্রেন বাস অতটা দূরে একা তো কিছুতেই ছাড়া যায় না, সেই জন্য আমি নিয়ে যাই। তো যাই হোক, দিদি আর বাপির বাবা কিন্তু তারপর বেরিয়ে গিয়েছিল, আমি আর যাইনি। তো আমি ভাবলাম না, কাজ পাঁচ গুছিয়ানো হয়ে গেছে যখন, চলো পুজো টুজোগুলো আমি ভালো করে দিয়ে নিই, ঘর দুয়ারে কাজ আমার অনেকটাই এগিয়ে গেছে। তো পুজো টুজো নিয়ে দিয়ে নিয়ে তারপরে বাকি যেটুকু একটু রান্না বাকি ছিল সেটা কিন্তু আমি পরে করে নিয়েছি। তো চলো দেখাচ্ছি আমি তোমাদের সাথে বাকি রান্না আমি কি করলাম। পুজো দিয়ে রান্না করে চলে এলাম, কারণ আজকে রান্নাটা হয়নি, তো ভাবলাম না রান্নাটা গুছিয়ে নিই। তো দেখো রান্না বান্না করছি, এই যে মাছের একটু ঝাল করব, মশলা এখানে কষে নিচ্ছি আর কি। আর এই যে এই মাছটা নিয়েছি, এটা হলো তেলাপিয়া, তেলাপিয়া না লালেন্টিকার, না কি হবে জানি না, একই দেখতে দুটো না, লালেন্টিকার গুলো একটু বড় হয়,
আলো ভালো। তেলাপিয়া তো বড় হলে একই এরকম হয়ে যেতে পারে, ওর অত বড় হয় না। সে যাই হোক, তো তেলাপিয়া বা লাল লেন্টিকা চা হয় হোক সেটা নাই। তো এই লাল লেন্টিকার মাছের ই করবো আর কি, একটু ঝাল করছি তার জন্য এই যে মশলাটা করছি। আর এখানে করব এই যে একটু ঝিঙে দিয়েছি আর পটল দিয়েছি আর এই যে একটু মান দিয়েছি, মান কচু যেটা, তো এটা দিয়ে একটু মাছের ঝোল করব। তো আজকে দিদি এসছে, কালকে রাতে এসছে আর কি, কালকে বিকালে, আজকে হসপিটাল গেছে বাপির বাবার সাথে গেছে, তো ওই জন্য আমি একটু বেলা করেই রান্না করছি। আর দিদি তো একদম খুব প্লেন খায়, এই যে আলু টালু এসব খায় না, মশলাও খায় না, তো ওই জন্য ওইগুলো দিয়ে একটু প্লেন মাছের ঝোল করবো। তো তার আগে আমি মাছের চালটা করে নিই, আর এদিকে আমি ভাত করে নিয়েছি, এই যে ভাত করে নিয়েছি, আর এখানে একটু মান সিদ্ধও দিয়ে দিয়েছি ভাতের মধ্যে। এই মোটামুটি আজকে রান্না, আর সেই মতো সেরকম কিছু রান্না করছি না। তো চলো রান্না বান্নাগুলো করে নিই আমি, অনেকটা বেলা হয়ে গেছে। দিদি বিকেলবেলা হসপিটাল থেকে চলে এসছে, আর গেছিল সকালবেলা, তো সকালবেলা সেই মতো করে খেয়ে যেতে পারিনি, আর এখনো এসছে তো বিকেল হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়নি। আর এই যে আমরা একটু বাইরে থেকে ঘুরে এলাম, একটু আর কি বাজারে গেছিলাম, আর এই দেখো আর একজন দিদি এনেছে ওর জন্য বিরিয়ানি। তো সন্ধে হতে হতে না হতে বসে গেছে খেতে, তাই না? আর রাত্রেবেলা রাত্রেবেলা তো খিদে পেয়ে যাবে, এটা তো টিফিন হচ্ছে। তো যাই হোক, দিদি মানে এত এত দৌড়াদৌড়ি করতে হচ্ছে আর এত কষ্ট, কি বলবো, থাকে তো অনেকটা দূরে, মানুষটা দৌড়াদৌড়ি করতে করতে আর যাওয়া তো অনেকটা দূরে হসপিটালটা, তো সেই আর কি প্রচন্ড কষ্ট। তো এখন এই যে দিদি এসে বসেছে, একটু চা করবো, দিদি তো চা খায় না, আর আমি খাবো, আর ও তো বিরিয়ানি আরম্ভ করে দিয়েছে খেতে, আর টিভি দেখছে। গিয়েছিল সকালবেলা আজকে হসপিটালে, আমার শরীরটা একটু খারাপ, সেই সকাল ছটা না ওই 7:30-এর দিকে বেরিয়েছিলাম, তো পৌঁছে তো আমার 10:30-11 বেজে গেছিল। হ্যাঁ অনেকটা দূরে, অনেকটা দূর, তো দু তিনটে গাড়ি জার্নি করে করে যেতে হয়েছে, আর সেখানে প্রচুর ভিড়, অনেকক্ষণ ওয়েট করতে হয়েছে, অনেকক্ষণ ওয়েট করে করে তারপর শেষ পর্যন্ত ডাক্তারবাবুকে দেখালাম। দেখে আর দুটো ডাক্তারের কাছে দেখাতে হয়, প্রাইমারি ডাক্তার, তারপরে মেন ডাক্তারের কাছে দেখালাম। তারপরে এইবারে আসতে আবার দুটো গাড়িতে জার্নি করে করে আসতে আবার প্রায় এখানে 5:30 মতো বেজে গেছে। হ্যাঁ 5:30 বেজে গেছে, খুব কষ্ট হয়েছে, ক্লান্তি, আর আজকে তো প্রচন্ড রোদ্দুর। হ্যাঁ একটু এর মধ্যে যাওয়া আসতে একটু বেশ কষ্টই হচ্ছে আমার। হ্যাঁ হ্যাঁ সেটাই তো, এত মানে এত পরিশ্রম আর কি। আর দিদির বাড়ির ওই দিক দিয়ে গেলে কি বলতো, অনেকটা ঘুর হয়, মানে এতটা ঘুর হয়। আর তাছাড়া তো দিদির বাড়ি আমাদের বাড়ির সঙ্গে, আজকে আমি যাইনি, বাপির বাবা গেছিল সঙ্গে, আর এই দিক দিয়ে গেলে বাপির বাবা একটু জানে বোঝে, ওই জন্য বাপির বাবার সাথে গেছে আর কি। তো যাই হোক চলো, আর বাপি খেয়ে নিক। আর আমি আজকে তো সেই সন্ধ্যেবেলা রান্না করে রেখেছিলাম, সেই রান্নাগুলো রয়েছে, দিদিও খায়নি, বাপির বাবাও খায়নি, বাপির বাবা তো অফিস থেকে একেবারে ফিরবে, তো সব রয়ে গেছে, আর রান্না বান্না সেরকম কিছু করব না। তো এই আর কি মোটামুটি একটু রান্না বান্না একটু ভাতই করব, রান্না বান্না বলতে ভাত আর কিছু না। তো চলো একটু দেখি আর কি করার আছে, একটু চা খেয়ে নিই। আর এই যে দেখো, এই যে অসুস্থ হয়ে গেছিল সে এখন এই যে সুস্থ হয়ে গিয়ে আউ আউ করছে, দেখো এই যে সুস্থ হয়ে গেছে, ঘরের মধ্যে চলে এসছে, দাও। হালকা নিচে বিরিয়ানিটা ওই দোকানে ভালো বানায়, ভীষণ ভালো বানিয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা শেষ করি, আর আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, গুড নাইট, আমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে সাপোর্ট করো। আজকের মতো টাটা।